মাত্র 87 দিনে পবিত্র কুরআনের হাফেজ হলো 13 বছর বয়সী সুমাইয়া খাতুন। দুই মাস 28 দিনে আমার মেয়ে হেফজ শেষ করছে। পাবনার দর্শে জামি ন্যাশনাল একাডেমি মাদ্রাসা থেকে 30 পারা কুরআন মুখস্থ করে সুমাইয়া। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল পবিত্র কুরআনের হাফেজ হওয়ার। সেই স্বপ্ন থেকেই কুরআন পাঠের প্রতি আগ্রহ জন্মে বলে জানান সুমাইয়া। ইচ্ছে শক্তি আর মেধাবী হওয়ায় মাত্র 87 দিনে পবিত্র কুরআনের হাফেজ হতে পেরেছে বলে জানায় সুমাইয়ার মা। আমার মেয়ের মেধা শক্তি ভালো, ওর ইচ্ছাই, ওর মনে করেন প্রচেষ্টাই ও হচ্ছে দুই মাসের আমার ছোটবেলা থেকেই হাফেজার ইচ্ছা ছিল, কিন্তু সাহস পেতাম না হাফেজ। ভাবতাম হয়তো বা এটা 30 পারা কোরআন শরীফ বা মুখস্থ করা সম্ভব না, বা ইয়াদ রাখতে অনেক কষ্ট হয়ে যাবে। এই কারণে ছোটবেলা থেকেই মক্তবে কোরআন খতম করেছি হুজুরের কাছেই। পাবনার সীমান্তবর্তী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরঘোষপুর গ্রামের কৃষক উজ্জ্বল হোসেন ও শামসুন নাহার দম্পতির মেয়ে সুমাইয়া। তিন মেয়ে ও এক ছেলের মধ্যে সবার বড় সুমাইয়া। চরঘোষপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনীতে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়ে ষষ্ঠ শ্রেণীতে মাদ্রাসায় ভর্তি হয় বলে জানায় সুমাইয়া। সুমাইয়ার বর্তমানে ইচ্ছে ভবিষ্যতে একজন বড় আলেমা হওয়ার। প্রাইমারিতে ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা করার পর মাদ্রাসায় ভর্তি, পাবনা জামিয়া মাদানিয়া বালিকা কওমি মাদ্রাসাতে ভর্তি হই। ওখানে শুরুতে গিয়ে কিতাবখানে ভর্তি হয়েছিলাম, কিন্তু কিতাবখানে ভর্তি হওয়ার পর যখন মিজান জামাত শুরু করি, তখন থেকে হেফজ করার পর একটা ইচ্ছা প্রকাশ হয়। আলহামদুলিল্লাহ এখন মনে হচ্ছে এটা অনেক সহজ বিষয়। আমি ভবিষ্যতে অনেক বড় আলেমা হতে চাই। মেয়ের জন্মের পর থেকেই মাদ্রাসায় পড়িয়ে একজন আলেমা বানানোর ইচ্ছে ছিল বলে জানান সুমাইয়ার বাবা। তারই পরিপ্রেক্ষিতে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করান বাবা উজ্জ্বল হোসেন। ছোটবেলা থেকেই আল্লাহর রহমতে খুব ভালো স্বপ্ন ছিল যে আমি মাদ্রাসায় লাইনে পড়াবো, আমি আলেম হবে। তারপরে হেফজখানা ভর্তি হলো, মেয়ে আলহামদুলিল্লাহ হেফজ শেষ করছে, খুবই আমার কাছে ভালো লাগতেছে। ভবিষ্যতে আরও উনি আগায় যাবেন, সেজন্য আমি খুবই দোয়া করি। একজন পরিশ্রমী ও মেধাবী ছাত্রী সুমাইয়া এবং সবসময় শিক্ষকদের দেয়া সকল নিয়মকানুন মেনে চলায় অল্পদিনে কোরআনের হাফেজ হওয়া সম্ভব হয়েছে বলে জানান শিক্ষকরা। সবশেষ শিক্ষকদের প্রত্যাশা, ভবিষ্যতে সুমাইয়া যেন একজন বড় আলেমা হতে পারে। যে সুমাইয়া ওই মেয়েটা আসলে অনেক আদব কায়দা আলেম এবং সে শিক্ষকদের কমান্ড মানছে, এজন্য তাকে এত অল্প সময়ে এত দ্রুত আগানো সম্ভব হয়েছে। সুমাইয়া যেমন পরিশ্রম করছে, তার শিক্ষকরাও তেমন পরিশ্রম করছে। এখন আমরা চাই যে সে যেন যোগ্য আলেমা হইতে পারে। তার যে স্পৃহা, অদম্য স্পৃহা, এ কারণেই, স্পৃহার কারণেই সে এভাবে এগিয়ে আসতে পেরেছে বলে আমি মনে করি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার এই স্পৃহাকে তাকে আরও বড় আলেমা হিসাবে আল্লাহ তাআলা কবুল করুন।